নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। নদী বাংলা গ্রুপ বুকিং চলছে, আজই আপনার পছন্দের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, এলাহি মেনশন, নিচতলা 50/3, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। দীর্ঘদিন লকডাউন এবং করোনা সচেতনতায় সীমাবদ্ধ চলাচলের পর বেশি দিন হয়নি, স্বাভাবিক অবস্থায় দিন যাপন করছে জেলা শহর নরসিংদীবাসী। কিন্তু জীবনগ্রাসী এই সংক্রামক ভাইরাসটি যেন পিছু ছাড়ছে না সারা দেশের ন্যায় নরসিংদীর। মহামারীর প্রথম ধাপে নরসিংদীকে করোনার হটস্পট ঘোষণা করা হয়েছিল। এবারেও অধিক সংক্রমণের ধারা বজায় রয়েছে শহরটিতে। গত 24 ঘন্টায় নরসিংদীতে মোট করোনা শনাক্ত হয়েছে 13 জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার 33.33%। এর মধ্যে সদর উপজেলায় 10 ও শিবপুরের 3 জন। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 39 জন এবং আইসোলেশন মুক্তির সংখ্যা 0। বর্তমানে নরসিংদীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 120 জন। তবে করোনার সাথে পাল্লা দিয়ে বাড়েনি সচেতনতা। মৃত্যুদূত এই ভাইরাসটিকে তোয়াক্কা না করেই চলাফেরা করছে প্রায় সকলে। মাস্ক আনতে আজকে ভুলে গেছি আর কি, এমনিতে মাস্ক পরা দরকার আর কি আমাদের। সামনে আরো ওমিক্রন আসতেছে, আমাদের প্রতিনিয়ত যে যাত্রীগুলি আসতেছে আমরা তাদেরকে সচেতন থাকার জন্য বলি, আমরা নিজেরা সচেতন অবস্থায় আছি। আর একটা নতুন যে রোগ আসছে এটা আস্তে আস্তে বাড়তেছে, এই জন্য আমরা সচেতন অবস্থায় আছি। করোনার নতুন সংক্রমণ বেড়েছে, এজন্য আমাদের পরীক্ষাগারে আমরা শিক্ষকরা আমাদেরকে অত্যন্ত স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে অত্যন্ত তাগিদ দেয়। মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকে অ্যালাউ করা হয় না। করোনার যে কয়েকটা ভেরিয়েন্ট ছিল তার মধ্যে সর্বশেষ এখন সারা বিশ্বে যে ভেরিয়েন্টের নাম তা হচ্ছে ওমিক্রন। সচেতন না থাকার কারণে এটা দেখা গেছে দিন দিন তার ইয়ার মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদেরকে সবাইকে বিশেষ সচেতন থাকতে হবে। এই প্রসঙ্গে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া বলেন, করোনার মোটামুটি থেমে গিয়েছিল কিন্তু গত 1 মাসের মতো হলো যে এটা আক্রান্তের হার বেড়ে যাচ্ছে এবং সারা বিশ্বেই একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা খাতে, তো বিগত সময় সেটা আমরা লক্ষ্য করেছি এবং সেই কারণে বর্তমানে এই সংকটের মধ্যেও বর্তমান সরকার সবাইকে হুঁশিয়ার করছেন যাতে স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের সমস্ত যার যার অবস্থানকে আমরা কাজগুলো করি এবং শিক্ষা খাতের এই ক্ষতিটা অনুধাবন করি। কিন্তু এখনো পর্যন্ত সরকার ঘোষণা দেননি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে। রিপোর্ট আল আমিন হৃদয়, নরসিংদী টিভি।